আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেবো আজকে নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড রানীগঞ্জ বাজার বর্তমান, ফার্নিচার এন্ড বেডিং স্টোর নয়ন ডিসি রোড সার্ভিস হাটা জয়কন্ঠ সীমা মার্কেট বর্তমান 713103, হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাব হাট ডিসি রোড বর্তমান, ধারা শিলপুটা তেজগঞ্জ বাইপাস নর্থ বর্তমান, কন্ট্যাক্ট নাম্বার 9832167611, লোকাল লটারি এজেন্সি শেয়ার বাজার বর্তমান, বর্তমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাস আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ার বাজার আমিলা বর্ধমান, বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল আরজি ভবন পার্বিরহাটা শ্রীপল্লী পূর্ব বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল স্কুল কম্পিউটার টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সভা অনুষ্ঠিত হল। শিক্ষক দিবসের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দের প্রতি শ্রদ্ধার্ঘ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল। ডাইনি সন্দেহে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠল। পুষ্করা বাস স্ট্যান্ডে আধুনিকীকরণের কাজ পুনরায় শুরু হল। শহর বর্ধমানের সিগন্যালিং ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা গৃহীত হয়েছে। কৌশিক অমাবস্যা উপলক্ষে জোর কদমে প্রস্তুতি পর্ব চলছে সর্বমঙ্গলা মন্দিরে। এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির বিরুদ্ধে। চোখ রাখবো এক ঝলকে। মনসা দেবীর ভাষণ পর্ব অনুষ্ঠিত হল বুধবার। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কালীবাজার এলাকায় দেবী প্রাঙ্গণ থেকে দেবীকে শোভাযাত্রা সহকারে গোটা শহর পরিক্রম করার পর জলাশয়ে ভাষণ দেওয়া হয়। ভাষণ পর্ব ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে ওঠে। বর্ধমান থেকে পিঙ্কি ব্যাটারি রিপোর্ট। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার শিয়ালডাঙ্গা এলাকায়। ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আসানসোল থেকে সমীপ চঙ্গুলি রিপোর্ট। আনন্দ বার্তা। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে খুঁটি পুজো অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের লক্ষ্মীপুর মাঠে অনুষ্ঠিত হয় খুঁটি পুজো। খুঁটি পুজো ঘিরে সকলের উৎসাহ প্রকাশ পায়। বর্ধমান থেকে পিঙ্কি প্যাট্রি রিপোর্ট। আনন্দবার। আসছে বিস্তারিত খবরে। ওয়েস্ট বেঙ্গল স্কুল কম্পিউটার টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সভা অনুষ্ঠিত হলো। সভাটি অনুষ্ঠিত হয় দুবরাজদিঘি হাই স্কুলে। বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা পর্ব চলে। বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল স্কুল কম্পিউটার টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বর্ধমান দুবরাজদিঘি হাই স্কুলে একটি সভার আয়োজন করা হয়। এদিনের সভায় প্রধান উদ্দেশ্য খামভরা অভিযান। এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল কম্পিউটার টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা এক জায়গায় জোট হয়েছি, একত্রিত হয়েছি। তার কারণ হচ্ছে যে আমরা একটা খামভরা অভিযান একটা পালন করতে চলেছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টের, তাদের কাছে আমরা আমাদের সমস্ত স্কুল কোঅর্ডিনেটর বা কম্পিউটার টিচার আছে তাদের যে এই ডিসেম্বর মাসেতে কাজ হারিয়ে যেতে চলেছে, তো তার পরবর্তী যাতে এটা সম্পর্কে ভাবা হয় এবং যাতে আমাদের মূলত তিনটে দাবি আছে। সেই তিনটে দাবি হচ্ছে, একটা বেসরকারিকরণ থেকে সরকারিকরণ করতে হবে, দ্বিতীয় নম্বর হচ্ছে উপযুক্ত সাংবাদিক দিতে হবে, এবং আমাদেরকে 60 বছর পর্যন্ত একটা চাকরি সুনিশ্চিততা করতে হবে। কোথায় করা আছে এটা? এটা আমরা এই সমস্ত জায়গাতেই জমা দিচ্ছি। আমরা প্রত্যেকটা স্কুল, মানে গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট এডেড এবং গভর্নমেন্ট স্কুলেতে আমরা প্রত্যেকেই চাকরি করি। আমরা একটা কোম্পানির আন্ডারে আছি কিন্তু প্রজেক্ট হচ্ছে গভর্নমেন্টের। এ
এই সভা থেকে 6,500 জন কম্পিউটার শিক্ষক চিঠি লিখে নিজেদের তিন দফা দাবি সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তর, শিক্ষামন্ত্রী দপ্তর ও স্কুল শিক্ষা দপ্তরে চিঠি পাঠান। তাদের তিন দফা দাবিগুলি হলো চাকুরিতে স্থায়ীকরণ, অবসরের বয়স 60 পর্যন্ত উপযুক্ত পারিশ্রমিকের ব্যবস্থা করা। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। শিক্ষক দিবসের শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকাবৃন্দের প্রতি শ্রদ্ধার্ঘ্য প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। 23 ও 24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। অপরদিকে 21 নম্বর ওয়ার্ডেও পালিত হয় শিক্ষক দিবস। বিশিষ্ট শিক্ষক মাননীয় স্বপন ঘোষ মহাশয়কে, মাননীয় কাউন্সিলর তথা বর্তমান পৌরসভার এমসিআইসি প্রবোধ দাস মহাশয়, এরপর আমরা বরণ করে নেব আমাদের সবচেয়ে পৌরসভার এমসিআইসি মাননীয় প্রবোধ দাস মহাশয়। দিবস উপলক্ষে আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ব অধ্যাপক তথা বর্তমান প্রাথমিক শিক্ষক দিবসের শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকাবৃন্দের প্রতি শ্রদ্ধার্ঘ্য প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার। 23 ও 24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রত্তলা এলাকায়। আয়োজকদের পক্ষ থেকে এদিন 120 জন শিক্ষককে সংবর্ধনা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক ডক্টর রবি রঞ্জন চট্টোপাধ্যায়, বর্ধমান পৌরসভার পৌরপতি ডক্টর সৌরভ দত্ত, স্কুল বোর্ডের সভাপতি অচিন্ত চক্রবর্তী সহ অন্যান্যরা। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে তৎপরতা ফুটে ওঠে আয়োজকদের। মাননীয় কাউন্সিলর তথা বর্তমান পৌরসভার এমসিআইসি প্রবোধ দাস মহাশয়, এরপর আমরা বরণ করে নেব তাকে বরণ করে নিচ্ছে বিপ্লব দে, ছবিটাও একটু সেনা ভক্ত ছিল, প্রায় একটা পাঁচটা চাদর ছোট ধুতি, তাতে মহামান্য চার্চিল থেকে আরম্ভ করে অনেকেই বলেছিলেন ন্যাংটা পকি, এই ড্রেসে ওই অবস্থাতে উনি পার্লামেন্ট স্কোয়ারে এসে দাঁড়িয়েছিল, দেখেছিলেন অনেকে ছবিও উঠেছিল, সেই ছবির অনুকরণে কিন্তু প্রতিষ্ঠাপিত হয়েছে গান্ধী মূর্তি, এবং তারই একদম হুবহু অনুকরণে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা 23 এবং 24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবারই আমরা সর্বদেব কৃষ্ণন রাধাকৃষ্ণনের এই জন্মদিনে 130তম জন্মদিনে আমরা প্রতিবারই আমাদের এই এলাকার সমস্ত শিক্ষকদের আমরা সম্বোধনা জানাই। আজকে আমরা প্রায় 120 জন শিক্ষককে আমরা এই সম্বোধনা দিচ্ছি, এবং এখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক এবং বিশিষ্ট শিক্ষক মাননীয় রবিরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়, ছিলেন বর্ধমান পৌরসভার পৌরপতি ডাক্তার সৌরভ দত্ত মহাশয়, ছিলেন আমাদের প্রাইমারি স্কুল বোর্ডের সভাপতি অচিন্ত চক্রবর্তী এবং প্রাক্তন সভাপতি স্বপন ঘোষ সহ বহু শিক্ষক আজকে এখানে উপস্থিত হয়েছেন। তাদের আমরা তাদের শ্রদ্ধা জানাবার জন্য আজকে রাধাকৃষ্ণের জন্মদিনে প্রতিবার যেমন আমরা এই অনুষ্ঠান করি শিক্ষক দিবসে, সেই অনুষ্ঠান আমরা করেছি। প্রতিটাই এই পুরো ব্যাপারটাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার সবার কাছে অনুরোধ করেছেন শিক্ষক দিবস পালনের জন্য, তাই আমরা 23-24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই শিক্ষক দিবস পালন করলাম। আমার ছোট ভাইয়ের মতো আর সর্ব। অপরদিকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 21 নম্বর ওয়ার্ডেও পালিত হলো শিক্ষক দিবস। 21 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। Thank you.
খুব সুন্দর প্রচেষ্টা। এবার গুরু শব্দটি কোথা থেকে এসেছে? গুহ মানে হচ্ছে অন্ধকার, রু মানে হচ্ছে আলো। তাহলে গুরুর কাজ হচ্ছে অজ্ঞানতার অন্ধকার থেকে আলো এনে আসা। তো বক্তব্য দীর্ঘায়িত করব না, উপনিষদ থেকে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি। বর্ধমান থেকে সুমিত ভগত, পিঙ্কি পাটিল রিপোর্ট, আনন্দ বার্তা। ডাইনি সন্ধ্যায় এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে রায়না থানার বামুনারা গ্রামে। বৃদ্ধা বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ডাইনি সন্দেহে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়না থানার বামুনারা গ্রামে। আহত বৃদ্ধার নাম দুর্গা সেন। আহত বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলেন বুধবার রাতে গ্রামের পাচু নামে এক ব্যক্তি দুর্গা দেবীকে মারধর করে। কেন মারছিল? কেন বলছে যে তোর ভূত আছে। ওই ডাইনি? হ্যাঁ ডাইনি আছে। কে বলছো সেটা? সেটা পাচু বলছিল। পাচু কে হয়? পাচু কেউ হয় না, পাড়ার ছেলে। এটা পাড়ার ছেলে মেরেছে? হ্যাঁ পাড়ার ছেলে। তার বউ নাকি ভূত লেগেছে বলছে, বলছে ওর ভূতটা আমার বউর গায়ে লেগে গেছে। আমি ভাবলাম যে হয়তো অসুস্থ ব্যাপার আছে, তাহলে ওটা যা করছি করুক, সকালবেলা তখন ডাক্তার ফাক্তার কিছু ব্যবস্থা করবো। সকালে শুনছি যে এরকম ডাইনি বলে ওকে খুব বেধরক মারধর হয়েছে, বা রাস্তা যে খালাই রাস্তার গাড়িতে গাড়িতে মেরেছে, মাথায় খুব চোট লেগেছে। এখন ডাক্তারের রিপোর্টে, আংশিক রিপোর্টে ডাক্তারের আবহাওয়া পাওয়া গেলাম যে এই মাথার ঝুলিটা কিছুটা অংশ খাট ধরেছে। কী মনে করছেন এখন এসব? এখন এইসব মনে করছি, আমার মনে হয় যেন অপরাধীর খুব এই কুসংস্কারটা যেন ওকে দেখে আর আদাত কোনো লোকজন না এইসব জিনিস না ঘটাতে পারে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় ছোট্ট একটি বিরতি। বিরতির পর থাকছে আরও খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। নবরূপে নবসাজে বর্ধমানে শীততাপ নিয়ন্ত্রিত এক্সক্লুসিভ শোরুম তারকনাথ দে ম্যানুফ্যাকচারিং জুয়েলার্স অ্যান্ড অর্ডার সাপ্লায়ার্স। এখানে আপনি পাবেন হলমার্কযুক্ত সোনার গহনা এবং আধুনিক ডিজাইনের সোনার গহনার বিপুল সম্ভার। ঠিকানা জহুরিপট্টি, বকুলতলা, বর্ধমান। যোগাযোগ 0342-2634-693-9233-51972। বুধবার অর্থ দিবস এবং বৃহস্পতিবার পূর্ণ দিবস দোকান বন্ধ থাকিবে। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি
সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট, বটতলা, বর্ধমান। লোকাল লটারি এজেন্সি অ্যান্ড স্টকিস্ট, এখানে সকল রাজ্যের লটারি টিকিট খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। মনে রাখবেন, সকল প্রকার প্রাইজ উইনিং সঙ্গে সঙ্গে ক্যাশও করা হয়। এছাড়াও যে কোনো ধরনের ছেঁড়া ফাটা নোটও পরিবর্তন করা হয়। তাই আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লোকাল লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9735194365 এবং 9564601114। চা, এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেবো বাবা? হুম, বাবা নয় বলো লাল বাবা। লাল বাবা চাল, ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার, বিগ বাই এর সাজাগায় সবার মন ছুঁয়ে যায়। আধুনিকা বলছি তোমায়, আমার মতো পাবে কোথায়? বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার। তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই, ঢল থেকে পেট্রোল পাম্পের পিছনে, বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333083382। 26 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ধারা স্টিল প্রোডাক্ট, স্টিল আলমারি, ডাইনিং, কম্পিউটার টেবিল, রাডারনের খাট, সেগুনের খাট, ড্রেসিং টেবিল এবং সুপ্রিমের চেয়ার ও বিভিন্ন কোম্পানির গদির হোলসেল ও রিটেলার ধারা স্টিল প্রোডাক্ট। ঠিকানা ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611 অথবা 9564224444। Children, come to me, I will teach you ABC, ABC, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, স্কুল হচ্ছে ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে। আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো, এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলেই শেখানো হয়, এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে। আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলাপাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 0342-320-9819 অর 8436-9266-77 অর
গোসকরা বাস স্ট্যান্ডে আধুনিকীকরণের কাজ পুনরায় শুরু হলো। যাত্রী পরিষেবা যথাযথভাবে দেওয়ার লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। দীর্ঘ টান বাহানার পর পুনরায় পূর্ব বর্ধমান জেলার গুসকরা বাস স্ট্যান্ডের আধুনিকীকরণের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হলো বৃহস্পতিবার। কিছুদিন আগে টেন্ডার প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর পুরসভার পক্ষ থেকে বরাদ্দ পাওয়া ঠিকাদার সংস্থাকে কাজ করার অনুমতি দেওয়া হয় বলে জানা যায়। তার মধ্যে অন্যতম একটা স্কিম হচ্ছে বাস স্ট্যান্ডের সার্বিক উন্নয়ন, সেইটা করতে পারলে অন্তত পক্ষে মানুষের পরিষেবা দিতে আর কোনো ঘাটতি থাকবে না। বাস স্ট্যান্ড রূপায়ণে মার্কেট কমপ্লেক্স হচ্ছে, বাস স্ট্যান্ড হচ্ছে, বাস দাঁড়াবার জায়গা ছিল না সেটা হচ্ছে, যানজট হবে না, এবং স্টেট বাস যে দুটো আসবে সে দুটো এখানে গ্যারেজ হবে, এখানে টিকিট কাউন্টার হবে, এখানে অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রের দরকার আছে তা সবই গড়ে উঠবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি সরকারের অর্থনৈতিক সৌজন্যে, অর্থনৈতিক সাহায্যে এবং পুষ্করা পৌরসভার উদ্যোগে বিভিন্ন রকম ভাবে এদিক ওদিক চিঠি চাপাটি করে তারা আজকে হতাশ। তাদের উদ্দেশ্য ছিল উন্নয়নে বাধা দেওয়া, উন্নয়নে বাধা তারা দিতে পারল না, কারণ আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নেই মানুষের জন্য কাজ কেউ বন্ধ করে দিতে পারে। যারা সেই চেষ্টা করেছিল তারা ব্যর্থ হয়েছে এবং আগামী দিনে আরও তারা ব্যর্থ হবে। মানুষের উন্নয়নে কোনোদিন বাধা সৃষ্টি করতে নাই, এটা আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের শিক্ষা। পুরসভার পুরপতি বুদেন্দু রায় জানান, প্রায় 22,36,499 টাকা বরাদ্দ করা হয়েছে। প্রসঙ্গত, গত 28 জুলাই গুসকরা বাস স্ট্যান্ডের আধুনিকীকরণের কাজ শুরু হয়, কিন্তু 19 জুলাই কোনো টেন্ডার প্রক্রিয়া ছাড়াই কাজ করার অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেন পুরমাতা মল্লিকা চোংদার। গুসকরা থেকে প্রতীক্ষিত বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। শহর বর্ধমানের সিগনালিং ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা গৃহীত হয়েছে। যাত্রীর সুরক্ষার লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সিগনালিং ব্যবস্থাকে ঢেলে সাজানোর ব্যবস্থা করা হবে। শহরের সিগনালিং ব্যবস্থা কেমন আছে তা সরজমিনে বুধবার খতিয়ে দেখেন জেলার পুলিশ সুপার ভাস্কর মুখার্জি। এরপরে বৃহস্পতিবার সেই কাজ প্রাথমিকভাবে শুরু হয়ে গেল। এদিন সকাল থেকেই কার্জন গেট চত্বরে মানুষের চলাচলের জন্য জেব্রা ক্রসিং এর রং লাগানোর কাজ চলে। এদিনের এই কাজের তদারকি করেন জেলার পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক বৃন্দ। বর্ধমান থেকে সুমিত ভগত, পিঙ্কি ব্যাটারি রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা।
মেঘা সুইটস এর সৃষ্টি উৎকৃষ্ট মিষ্টান্ন পরিবেশক মেঘা সুইটস। এখানে সীতাভোগ, সন্দেশ, রসমালাই, মিহিদানা, কাজু বরফি, ল্যাংচা, লর চমচম, রসগোল্লা, উন্নত মানের দই সহ যে কোনো মিষ্টির একমাত্র প্রতিষ্ঠান মেঘা সুইটস। মনে রাখবেন, যে কোনো অনুষ্ঠানে যত্ন সহকারে অর্ডার সরবরাহ করা হয়। মেঘা সুইটস, ঘোড়দড়চটি, জিটি রোড, পূর্ব বর্ধমান। মোবাইল 8695247767। রাজ রাজেশ্বর বস্ত্রালয়। এখানে বিভিন্ন রকম তাঁত, সিল্ক, তসর, জামদানি, হ্যান্ডলুম, ছাপা সহ নিত্য নতুন ডিজাইনার শাড়ি, বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইলের পোশাক, মেয়েদের জিন্স টপ, লেগিংস, কুর্তি, ছেলেদের শার্ট, টি শার্ট, জিন্স অতি সুলভ মূল্যে পাওয়া যায়। এক কথায়, পরিবারের সবার কেনাকাটার জন্য আজই আসুন রাজ রাজেশ্বর বস্ত্রালয়, ভাতার নাসিকগ্রাম মোড়, পোস্ট অফিসের নিচে রঞ্জিত সুপার মার্কেট। মনে রাখবেন, পুজোয় থাকছে আমাদের বিশেষ আকর্ষণ। বর্ধমানের সবথেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 03422665417। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন, মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হাংগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন। নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম। এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডালিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন, আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন স্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজড পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজড চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপ্টালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত এবং বিকেল 5:00 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল, RG ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এবার পুজোয় বেড়াতে চলুন আমাদের সাথে নৈনিতাল, রানীক্ষেত, আলমোড়া, কৌশনি, চকৌড়ি, মুন্সিয়ারি সহ আরও অনেক জায়গা। যাত্রা শুরু 15-10-2018 এবং 22-10-2018, 12 দিনের। কেরালা ও কন্যাকুমারী যাত্রা শুরু 16-10-2018 এবং 25-10-2018, 14 দিনের। এবং ভাইজ্যাক, আরাকু, হায়দ্রাবাদ সহ অন্যান্য জায়গা 9 দিনের। যাত্রা শুরু 15-10-2018 এবং 20-10-2018, যোগাযোগ করুন। দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, রুম নাম্বার 102, স্পন্দন কমপ্লেক্স, অপোজিট ইন্ডিয়ান গ্যাস অফিস, পাড়াপুকুর, বর্ধমান। মোবাইল 9932957841 অথবা 9474986323, ফোন 2662244।
ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর। এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3,000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4,300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5,500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1,500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10,000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5,000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিয়র, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি নামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড, পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। ফিরে এলাম বিরতির পর। কৌশিকী অমাবস্যা উপলক্ষে জোর কদমে প্রস্তুতি পর্ব চলছে সর্বমঙ্গলা মন্দিরে। সেই উপলক্ষে প্যান্ডেল বাঁধার কাজ চলছে। ভক্তদের বিশ্বাস, বিশেষ পূজা পাঠ উপলক্ষে ওই দিন অসংখ্য ভক্তের সমাগম হবে মন্দির প্রাঙ্গণে। আসন্ন কৌশিকী অমাবস্যা উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা বাড়িতে জোর কদমে প্রস্তুতি পর্ব চলছে। আগামী 9ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ পূজা পাঠ অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে প্যান্ডেল তৈরির কাজ চলছে জোর কদমে। আসন্ন কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে মন্দিরের পুরোহিত সহ কর্মী কর্তাদের কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে। 9ই সেপ্টেম্বর, 22শে শ্রাবণ, কৌশিকী অমাবস্যা উপলক্ষে একটা প্রস্তুতি চলছে। কি কি হবে সেখানে? প্যান্ডেল বাঁধা হচ্ছে। এখানে হাজার হাজার ভক্তরা কৌশিকী অমাবস্যাতে তাদের সারা বছরের কামনা বাসনা, শুভ কামনাকে জানাবার জন্যে আহুতি দেবে। এখানে আমরা 5 জন ব্রাহ্মণ, বিশেষ পণ্ডিত ব্যক্তি থাকবেন এবং সর্বনাথ ট্রাস্টি বোর্ডের তত্ত্বাবধানে এই কৌশিকী অমাবস্যা একটা পূর্ণাঙ্গ যজ্ঞ হবে। আমরা বর্ধমানবাসীকে এবং ভক্তগণকে জানাচ্ছি ওই দিন উপস্থিত থাকার জন্য, এবং সেই যজ্ঞ সারা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ যজ্ঞ। দেবীর কৃপা লাভের আশায় ভক্তদের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে। ভক্তদের বিশ্বাস, বিশেষ ওই দিনে ভক্তদের ঢল নামবে মন্দির চত্বরে। এখানে এসে জানতে পারলাম যে কৌশিকী অমাবস্যার একটা প্রস্তুতি চলছে। এটা তো প্রতি বছরই হয় কৌশিকী অমাবস্যার পুজো, বা এবারে আরো ধুমধাম করে নাকি শুনছি হবে। বর্ধমান থেকে পিঙ্কি ব্যাটারি রিপোর্ট, আনন্দ বার্তা। এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাতার থানার শেলেন্ডা গ্রামে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগুনা গ্রাম পঞ্চায়েতের শেলেন্ডা গ্রামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির বিরুদ্ধে। মৃত গৃহবধূর মা উন্নতি ঘোষ জানান, 3 বছর আগে ভাতারের বেলডাঙ্গা গ্রামের রাখের বিয়ে হয় শেলেন্ডা গ্রামের বাপন রেজের সঙ্গে। গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, জামাইয়ের অন্য এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক থাকার কারণে তাদের মেয়েকে মেরে ফেলা হয়েছে। কেন মার্ডার করেছে সেটা তো আমরা বলতে পারবো না, কেন করেছে কি মনে হচ্ছে আপনাদের? আমাদের মনে হচ্ছে মার্ডার করেছে, মনে হচ্ছে না মার্ডারই করেছে, কেন আমরা বডি দেখে তো বুঝতে পারছি যে মার্ডার করা কি না। টাকা পয়সা দাবি ছিল? টাকা পয়সা তো দিয়ে দেওয়া হয়েছে, যা দেওয়া দিয়ে কিচ্ছু পায়। কি মনে হচ্ছে আমাদের কেন মারলো? আমাদের কেন মারলো, শ্বশুর বাড়ি গেছে, এইবার কেন মারলো তো দেখে মনে হচ্ছে মার্ডার কে সব দাগ হয়ে গেছে। কোথায় কোথায় দাগ রয়েছে? পায়ের দামনায় রয়েছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ছে, এইগুলো সব আগুনে কালশিটে দাগের মতো রয়েছে, সব তো দেখতে পাচ্ছি। মার্ডার ছাড়া হঠাৎ করে জামাই আপনাদের এরকম করলো কেন, কি মনে হচ্ছে? মাঝে মাঝে করতো,
মাঝে মাঝে করতাম, মাঝে মাঝে অশান্তি করতাম, মাঝে মাঝে বাপের বাড়িতে আমাদের ঘরে আসতো, এসে থাকতো। আছে বই কি, না থাকলে কি এরকম সহ্য একবারে মেরে দিতে পারে? কি শুনছেন আমি? একটা বইয়ের সাথে রয়েছে, ওই জন্যে মেয়েটাকে ওরকম জ্বালা করতো। এই ঘটনার জেরে শেলেন্ডা গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাপন রে, বৌদি, বৌদি রাখি রে, কতদিন আগে বিয়ে হয়েছে? ওর বিয়ে হয়েছে এই 3 বছর। মেয়ের বাড়ির লোক অভিযোগ করছে যে আপনার আপনার বৌদিকে মেরেছে আপনার দাদা, কি বলবেন? আমি বিশ্বাস করি না, কারণ যেহেতু অন্তর থেকে গ্রাম থেকে সবাই বলবে যে বাপনডেজ কেমন ছিল, বাপনডেজ খুব ভালো ছিল, ওর মতো ছেলের তুলনা নাই। আর কেউ বিশ্বাস করবে না, মেয়ের বাড়ির অভিযোগ, ওরা বলছে ওরা মিথ্যা কথা বলছে। যেহেতু মাও কালকে ওই এখানে ছিল, মাও বলেছে না বাপন খুব ভালো ছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভাতার থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। ভাতার থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। Exclusive Kids Garments, Noyon. Noyon, BC Road, Ranganj Bazar, Bardhaman. Dhara, Chilputa, Stagecoach, Bypass North, Bardhaman. Contact number 98321-676-111. MC Furniture and Bedding Store. Noyon City Road, Sarvis Hata, Jolkonto Shima Market, Bardhaman 713103. Holy Rock School, Affiliated to ISC. Nobabhad, City Road, Bardhaman. লকাই লটারি এজেন্সি, শেয়ার বাজার, বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয়তল আরজি ভবন, পার্বীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। ওয়েস্ট বেঙ্গল স্কুল কম্পিউটার টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সভা অনুষ্ঠিত হল। শিক্ষক দিবসের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দের প্রতি শ্রদ্ধার্ঘ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল। ডাইনি সন্দেহে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠল। পুষ্করা বাস স্ট্যান্ডে আধুনিকীকরণের কাজ পুনরায় শুরু হল। শহর বর্ধমানের সিগন্যালিং ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা গৃহীত হয়েছে। কৌশিক অমাবস্যা উপলক্ষে জোর কদমে প্রস্তুতি পর্ব চলছে স্বর্ণমঙ্গলা মন্দিরে। এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির বিরুদ্ধে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার। আমাদের কি খাটের সবার সৌভাগ্য হবে না চাচা? চাচা, আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা, ভালো হলে জামা কাপড়গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা।
ছোপা মাত্র 6,000 টাকা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কম্পিউটার শিখুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে CITA, DITA, DTP, মাল্টিমিডিয়া, FA, ট্যালি উইথ GST, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলিতেছে। কোর্স সম্পূর্ণ করলে সরকারি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হবে, যা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য। এছাড়া এখানে যুব ভোকেশনাল কোর্স করানো হয়, বিউটিশিয়ান, মোবাইল রিপেয়ারিং, ইলেকট্রিক্যাল ট্রেলারিং ইত্যাদি। ঠিকানা বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, 3 নম্বর ভবানী ঠাকুর লেন, ওমেন্স কলেজের পাশে, স্টেট ব্যাংকের বিপরীতে গলির ভিতরে, বিরতলা, বর্ধমান। যোগাযোগ করুন এই নাম্বারে 9332240657 অথবা 8918641679। কার্ল হোটেল অ্যান্ড ব্যাংকুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজার শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মিত্রের পাড়া পুকুর, বর্ধমান। আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোরা পুল, বর্ধমান। 4973233-9606 অথবা 9153-021-285। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, GNM এবং BSc নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনুশ্রী সরকার। সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন। প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন। প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার অর্ঘ্য সাহা বসছেন। শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত
সুগার হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার। বসছেন মঙ্গলবার সন্ধ্যে ৬টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যে ৬টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত। বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন মঙ্গলবার ও রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। মমতা ফার্মেসি, ঠিকানা হলিচার স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735290027 অথবা 7908406073।